আসসালামু আলাইকুম পদ্মা সেতু বাঁকা ভাবে কেন বানানো হয়েছে এ সংক্রান্ত নিয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল এই সেতু হবে না হলেও টিকবে না ছিল এমন নানা মন্তব্য মাথা কাটার মতো নানা গুজব সব রটনা ও চ্যালেঞ্জকে পেরিয়েই উপর ছয় দশমিক দীর্ঘ সেতু দক্ষিণাঞ্চলের সঙ্গে জোড়া লাগলো রাজধানীর এর আগেই পদ্মা সেতু নির্মাণের ব্যয় ও এর নানা কৌশলগত তথ্য নিয়ে চলছে আলোচনা চায়ের কাপে উঠেছে ঝড় এরই মধ্যে প্রশ্ন উঠেছে পদ্মা সেতু বাঁকা কেন সোজা করলে তো দৈর্ঘ্য কমতো ফলে যে ব্যয় নিয়ে এত সমালোচনা সেটা কিছুটা কমতো কারণ রড সিমেন্ট কম লাগত করেননি নাকি অন্য কোনো সমস্যা ছিল প্রশ্ন যুক্তিযুক্ত কারণ পদ্মা সেতুর নকশার দিকে তাকালে একে বাঁকা দেখা যাবে অনেকেই ভাবতে পারেন কেবলমাত্র সৌন্দর্য রক্ষার্থে পদ্মা সেতু ধুকে বাঁকা করে বানানো হয় কিন্তু বিষয়টা এমন নয় এর উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন সেতুটি সোজাও হতে পারত কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা ইচ্ছে করেই সেতু বাঁকা করে নকশা করেছেন বিষয়টির ব্যাখ্যা দিয়েছিলেন প্রয়াত বরেণ্য প্রকৌশলী অধ্যাপক ডক্টর জামিনুর রেজা চৌধুরী প্রকল্পের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ছিলেন এই বিশেষজ্ঞ এর ব্যাখ্যায় অধ্যাপক ডাক্তার জামিনুর রেজা চৌধুরী বলেছিলেন এটি মূলত করা হয় চালকদের কথা চিন্তা করে একদম সোজা সেতু হলে চালকেরা সেতুতে উঠে ঘেমিতায় ভোগেন ক্লান্তি ও জড়তায় ড্রাইভিং থেকে মনোযোগ হারিয়ে ফেলেন অনেকের তো স্ত্রিয়ারিং একইভাবে ধরে রাখার কারণে ঝিমুনি আসে এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে কিন্তু একটু বাঁকানো হলে চালকদের এ বিষয়ে সতর্ক থাকতে হয় এর মাধ্যমে তাদের মাথা সচল থাকে শতভাগ এড়ানো যায় বড় ধরনের দুর্ঘটনা